বন্ধুরা, বেশ কয়েকদিন ধরে আমরা আমাদের এই চ্যানেলে কোনো ভিডিও দিতে পারিনি, এই জন্য আমরা খুবই দুঃখিত। বাট ফাইনালি আমরা আবার চলে এসেছি আপনাদের জন্য সব নিত্য নতুন রেসিপি নিয়ে। আর আজকের ভিডিওটাও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে চটজলদি একটা জলখাবার বানাবো। এই যে এক বাটি, তার জন্য মুড়ি নিয়ে নিয়েছি। এক বাটি মুড়ি দিয়েই আমি একটা জলখাবার বানাবো। তো চলুন শুরু করা যাক। তার জন্য মুড়ি তো লাগছে, আমি এক বাটি মুড়ি নিয়ে নিয়েছি। নিয়েছি এই যে বেসন, এই একটা সিদ্ধ আলু, একটা ডিম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গরম মশলার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর সাদা তেল আর সর্ষের তেল নিয়েছি। ওখানটা খুব সুন্দর ধরে গেছে, আমি এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইতে জল দিয়ে দিচ্ছি, এদিকে আমি পেঁয়াজটা কুচিয়ে নিই। জলটা খুব সুন্দর গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি গরম জলের ভিতরে মুড়িটা। এবার আমি মুড়িটার থেকে জলটা ঝরিয়ে নিচ্ছি। এবার আমি গামলাটার ভিতরে মুড়িটা ঢেলে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ রসুন আর লঙ্কা কুচানোটা দিয়ে দিচ্ছি। তার আগে আমি পেঁয়াজটা এরকম হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নেব। দিয়ে দিচ্ছি অর্ধেকটা আলুই দেব, নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, সামান্য হলুদ দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, গরম মশলার গুঁড়ো, চটকে মেখে নেব। এবার বেসনটা আমি কিছুটা দেব। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল, আমি এখানে সর্ষের তেল নিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন। তেল গরম হয়ে গেছে, আমি এবার বড়াগুলোকে ছেড়ে দেবো একে একে। নামিয়ে নিচ্ছি, বড়াগুলো তৈরি হয়ে গেছে। বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের মুড়ির পকোড়া, চপ, পকোড়া, বড়া, যেটাই বলুন। দেখতে তো অসাধারণ হয়েছে, খেতে কেমন হয়েছে সেইটা আমরা জানাচ্ছি। আমি টেস্ট করে বলছি কিরকম হয়েছে। খুব সুন্দর হয়েছে, বোঝাই যাচ্ছে না যে এটা মুড়ি দিয়ে তৈরি করেছি। ভিতরটা একটু ভেঙে দেখাও, দেখুন কি সুন্দর হয়েছে। আর ভেতরে কোনো মুড়িই দেখা যাচ্ছে না, পুরো মিশে গেছে একবার বড়ার সাথে। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, নতুন বন্ধুরা, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে।